আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে এই এলাকাতে একটা তফসির মাহফিলের আল্লাহ তালা একটা সুযোগ দিয়া দিছেন। দুনিয়ার জমিনে অনেক মাহফিল হয়, এটার মধ্যে কোনো ফায়দা নাই, আর আল্লাহর কালামের ফায়দা যুগে যুগে আমরা পাইয়া আইছি। আর দোয়া ওখান আল্লাহর দরবারে আমরা সারাই করার দরকার যে ও জায়গাত আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত এই তফসির মাহফিলটা কায়েম রাখতে। আল্লাহুম্মা আমিন। আর তফসিরুল মাহফিল কোরআন এটা সাধারণ বস্তু নাই। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের আপনার সায়ার তরে আয়াও ইসলাম গ্রহণ করছেন, আর জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত এক সাহাবি, দুই নম্বর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা যুগে 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 আমরা দেখছি যে কোরআনের খাসে আইয়া মানুষে মাথা নত করছে, কোরআনের ভুল দৌড়াত লাগিয়া মানুষে তার জিন্দগির সমস্ত ভুল শুধরাই লিছে কোরআনের ভুল দৌড়াত লাগিয়া। আর কোরআনে করিমর শব্দর উপরে যদি কেউ গৌর করে, কোরআনে করিমর যদি কেউ তিলাওয়াত করে, অটোমেটিক মনের মধ্যে একটা শান্তি আয়, আল্লাহ তান কালামও হইছে। আর কোরআন শরীফের লোকে যেটা মানুষে আপনার মেহনত মুজাহিদা করে, হদিস শরীফত সাফ লেখা আছে যে কোরআন শরীফ এটা হুজ্জাতুল্লাকা আও আলাইকা, কেয়ামতর দিন এই কোরআন শরীফ এটা মানুষের জন্নত যাওয়ার লোকে তার গুনারে মিটানির লোকে একটা দলিল বনি যাব। যেই দিন মানুষ আপনার বেফানা লাগিয়ে থাকবো দুনিয়া আপনার আখেরাতর জমিনও যাওয়ার পরে, কেয়ামতর দিন যেই দিন মানুষে মানে কোনো জাত শান্তি পাইত নাই, মনের মধ্যে খালি কষ্ট আর কষ্ট থাকবো, আপনার শরীরের মধ্যে কষ্ট থাকবো, ব্রেইনের মধ্যে কষ্ট থাকবো, মানুষে কোনো ছায়া পাইত নাই, মানুষে কোনো আশ্রয় পাইত নাই, এই দিন যদি কোরআনে করিমে আপনার পক্ষে সাক্ষী দিলে, হদেশ্বরী বলে পক্ষে সাক্ষী দিব, যদি দুনিয়াতে আপনি কোরআনের তলে মেহনত করিয়া যান, এইভাবে তফসির মাহফিল করিয়া যান, মেহনত করিয়া যান, সাহায্য করিয়া যান, পরামর্শ দিয়া যান, এর লাগি আমরা বেশিও খুশি যে এই জায়গাতে একটা আল্লাহর কালামের একটা মাহফিল তৈরি করার একটা স্পিড আল্লাহ যুবক অকলের ভিতরে দিছেন, মুরব্বী অকলর ছোটো ভাই চেন্তর সারার ভিতরে দিছেন, আলিম অকলের ভিতরে সবর ভিতরে সারার সর্বজনীন যদি সহযোগিতা না থাকে এটা করা সম্ভব না। হকলে এটার প্রতি আপনার পিছনে মেহনত করছেন, আল্লাহ কবুল করছেন, যার কারণে আল্লাহর কালামর এই মাহফিল আল্লাহ এখানে কায়েম করার তৌফিক দান করছেন। আমরা দোয়াও খান করি যে আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা জারি রাখতা, খালি এখানে নাই আস্তা দুনিয়ার সব জায়গাতে আল্লাহ এইরকম মাহফিল আয়োজন করার তৌফিক দিতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর যেটা ভাই আইনতে এর পিছনে মেহনত করডা এটা ভাই আইন তোরে আল্লাহ তালা এ নেক হায়াত খান দেখো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমি হুজুরের কাছে অনুরোধ রাখি আর যে আমরা তো অনেক অসম্পূর্ণ কাজ রইয়াও গেছে, বাকি অসম্পূর্ণ আল্লাহ করাই তাই লাগে আপনি বরকতান হিসাবে এক দুই একু দিতে আরে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ আপনার বান্দা হলে মাহবুদ ইমানের যে স্পিড লইয়া গদি যাইতরা, আয় আল্লাহ স্পিড রে আপনি কবুল আর মঞ্জুর খান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাহফিল রে আপনি কবুল আর মঞ্জুর খান ফরমাও। আয় আল্লাহ আপনার যে বান্দা হলে মাহবুদ জান মাল দিয়ে পরামর্শ দিয়ে এই মাহফিলের পিছনে শ্রম দিতরা মেহনত করডা, আয় আল্লাহ তারে আপনি কবুল আর মঞ্জুর খান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, আপনার কালামের দারস্ত যে মানুষ হই যায় আপনি এরিন কবুল করিলাও মাহবুদ ইয়া আল্লাহ। আয় আল্লাহ এটাই দুনিয়ার কোনো জিনিসের পিছনে মেহনত করডা না মাহবুদ ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার তফসির মাহফিলের পিছনে মেহনত করডা মাহবুদ ইয়া আল্লাহ। আল্লাহ আপনারই বান্দা হলো কবুল আর মঞ্জুর ফরমাও, এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর ফরমাও, এই এলাকার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এলাকার মধ্যে আপনি আপনার গাইবী ইমদাদ খান দান করো। আয় আল্লাহ এলাকার যত সমস্যা আছে আপনি সমাধান খান করে দেবো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত পড়াইছি আমরা কবুল আর মঞ্জুর খান ফরমাও ইয়া আল্লাহ। নবীজির জিন্দা এবং মুর্দা সমস্ত উম্মতরে মাফ খান করে দাও। আয় আল্লাহ এলাকার সমস্ত মুর্দা গান করলে মাফ খান করে দেবো ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল আপনার অনেক বন্ধ করেছেন মাহবুদ এই মজলিসের মধ্যে। আয় আল্লাহ জারবা সারি আপনার ভালো লাগে মাহবুদ বড় মকবুল সময় আপনার দরবারে হাত পড়াইছি ইয়া আল্লাহ। আয় আল্লাহ খে কোন সুবিধা পড়িয়া হাত পড়াইছি আপনি দেখ রাখ জান মাহবুদ ভরা মাহবুদ। আয় আল্লাহ আমরা সুবিধারে আপনি সুবিধা খান করে দেবো ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরাহমাতিকা ইয়া রাহমান রাহিম।